25 ফুট আমরা নিলাম, এর ভিতরে আপনি যদি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, বেশি কথা বলবেন না, আপনি আপনাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। এক মহিলা আধিকারিককে প্রকাশ্যে গলা উঁচিয়ে কুৎসিত ভাষায় মন্তব্য রাজ্যের শাসক দলের এক মন্ত্রের। তিনি প্রকাশ্যই মহিলা আধিকারিককে থ্রেট দেন যে তাদের জায়গার মধ্যে এলে নাকি তিনি আর ফিরে যেতে পারবেন না, আর বলছেন সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। ভাবুন কত বড় আস্পর্ধা, রাজ্যের মন্ত্রী হবার ক্ষমতা দেখিয়ে দলবল নিয়ে সরকারি আধিকারিককে একেবারে ঘিরে ধরে থ্রেট দিচ্ছেন রাজ্যেরই মন্ত্রী। ছি, অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা। সরকারে থেকে এক মন্ত্রী সরকারি আধিকারিকদের সঙ্গে কিভাবে এই রকম কথা বলতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বন দফতরের অভিযোগ, বন দফতরের জায়গায় আগে থেকে কয়েকটা দোকান ছিল, তবে সমুদ্রের জল সেই দোকান তলিয়ে যায়। শুক্রবার রাতে নতুন করে বন দফতরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা, আর তাতে বাধা দিতে গেলে রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে একেবারে তর্কে জড়িয়ে পড়েন ফরেস্ট অফিসার মনীষা সাউ। বন দফতরের অভিযোগ যে বন দফতরের জায়গায় আগে থেকেই কয়েকটা দোকান ছিল, তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়, পুনরায় নতুন করে বন দফতরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা, আর তখনই বন দফতর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ফরেস্ট অফিসারের অভিযোগ, মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করাচ্ছেন এবং বন দফতরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়। প্রকাশ্যে মন্ত্রী অখিল গিরি ওই অফিসারকে বলেন, আপনি আমাকে চেনেন না, আপনি এখানে থাকবেন না, ওরা এখানে সারা বছর থাকবে, এখান থেকে 25 ফুট আমরা নিলাম, এর ভেতরে আপনি যদি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, বেশি কথা বলবেন না, সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, আপনি আপনাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কি বলছেন কারামন্ত্রী অখিল গিরি শুনুন। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা, আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না, আপনি আমাকে আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই, আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না, আপনি এত বড় ক্ষমতা আছে মনে হচ্ছে যে আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পূজা করে ওখানে বুঝবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চলছে। সরকারি জমিতে বেআইনি হকার বসানোর অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে, তবে এই কাজ করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি কর্মীদের বাধার মুখে পড়তে হচ্ছে। কখনো রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা, কখনো মন্ত্রী বিধায়কেরা এই অভিযানে বাধা সৃষ্টি করছে, আর এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে রাজ্য সরকারের মন্ত্রী রাজ্য সরকারের অফিসারকে কিভাবে প্রকাশ্যে এই ধরনের হুমকি দিতে পারেন, দপ্তরের কোন কোন দুর্নীতির কথা অখিল গিরি জেনেও চুপ করে রয়েছেন, যদিও পরবর্তীতে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অখিল গিরি এবং বন দফতরের ওই আধিকারিক। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মন্ত্রী এবং অফিসারের প্রকাশ্য বাদানুবাদ ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা, আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না, আপনি আমাকে আপনার সাথেও নেই
ওদের সাথেও পার্সোনাল নেই, আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ও সব কথা বলবেন না। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আমরা প্রত্যেকেই জানি যে বিগত কয়েকদিনে বঙ্গোপসাগরের যে প্রবল জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে তাজপুরের একাধিক দোকান ইতিমধ্যেই সমুদ্র গর্ভে চলে গিয়েছে। এবং আজ সকাল থেকে দেখেছি যে যারা সমুদ্র সৈকতে বা সমুদ্র পাড়ে দোকান করে, অস্থায়ী দোকান করে দীর্ঘদিন ধরে তাদের জীবিকা নির্বাহ করছিলেন, আজ সকালে কিন্তু সেই সমস্ত দোকানদাররা তাদের দোকান ফিরে পেতে সমুদ্রের ধারে নতুন করে দোকান তৈরি করার চেষ্টা করেন। বনদপ্তর সূত্রের খবর, যে জায়গায় তাজপুরের সাধারণ মানুষ তারা দোকানদানি করে জীবিকা নির্বাহ করছিলেন সেটা বন দপ্তরের জায়গা, এবং সেই জায়গাতে আজ সকাল থেকে যখন নতুন করে দোকান তৈরি করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন, সেখানেই কিন্তু চরম ঝামেলার সৃষ্টি হয়। যেটা জানা যায় যে অখিল গিরি, রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সাথে বন দপ্তরের আধিকারিক মনীষা সাউ নামে এক আধিকারিকের চরম বিতর্ক শুরু হয় এই দোকানকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা বন দপ্তর সূত্রের খবর, যে দীর্ঘদিন ধরে বন দপ্তরের জায়গায় তাজপুরের সাধারণ মানুষ তারা দোকানদানি করে জীবিকা নির্বাহ করতেন, এবং কয়েকদিনের সমুদ্রের জলের ছাঁচে সেই দোকান সমুদ্র গর্ভে যাওয়ার পর যখন পুনরায় তাজপুরের মানুষজন তারা সেই দোকানগুলি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেই বাধা দিতে গিয়েছিল বন দপ্তরের আধিকারিক সহ একাধিক বন দপ্তরের কর্মীরা। এবং তাদের যেটা দাবি যে এই জায়গা বন দপ্তরের জায়গা, সেখানে কোনোভাবেই নতুন করে দোকান তৈরি করতে দেয়া যাবে না, কার্যত বন দপ্তরের জায়গা পুনরুদ্ধার করতে গিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা, এবং সেই জায়গাতেই পৌঁছেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অখিল গিরি সেখানে পৌঁছেই কার্যত সাধারণ মানুষের সাপেক্ষেই কথা বলেন এবং তাদেরকে, অর্থাৎ বন দপ্তরের কর্মীকে, তাদের কাজ করতে বাধা দান করেন। এই ঘটনার পরেই চরম বিতর্ক শুরু হয় বন দপ্তরের কর্মী এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সাথে। কার্যত এই বাতানুবাদেই দেখা যায় যে অখিল গিরি রাজ্যের বন দপ্তরের এক আধিকারিককে প্রকাশ্য হুমকি দিচ্ছেন যে তাকে ট্রান্সফার করে দেবেন, বন দপ্তরের কোথায় কী দুর্নীতি আছে তিনি জানেন, সেগুলো বিধানসভায় ফাঁস করে দেবেন। এক কথায় হুমকির সুরে কিন্তু অখিল গিরি, তিনি বন দপ্তরের ওই কর্মী মনীষা সাউ নামে ওই আধিকারিককে তিনি কার্যত হুমকি দিচ্ছেন প্রকাশ্য সাধারণ মানুষের সামনে। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত চরম বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেন, তাহলে অখিল গিরি বন দপ্তরের কোন দুর্নীতির কথা জানেন যেগুলো এখনও পর্যন্ত গোপন রেখেছেন এবং বিধানসভায় সেগুলো ফাঁস করার হুমকি দিচ্ছেন বন দপ্তরের আধিকারিককে, নাকি অখিল গিরি তিনি বন দপ্তরের আধিকারিক, তারা যে বন দপ্তরের জায়গা রিকভারি করতে এসেছিলেন সেই জায়গা জনগণের উদ্দেশ্যে তিনি তাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন এই হুমকি দিয়ে? কার্যত এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।